তাকে দিতে তোমাকে কিসে বাধা দিল শয়তান সেজদা না করে শয়তান হয়েছিল কিন্তু কামরা মন হতভাগা আদম সন্তান আমরা শয়তানের চেয়ে এক ধাপ দূরে যে যে হাত দ্বারা আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই হাতকে আমরা অস্বীকার করে ফেলেছি শয়তান কিন্তু হাতকে অস্বীকার করেছিল না আল্লাহ তালার কিন্তু আমরা হাতকেই অস্বীকার করে ফেলেছি মহানবী সাল আলী সাল্লাম যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী কে হবে তা শিক্ষা দিয়েছেন বলে দিয়েছেন এবং যারা মিথ্যা বর্ণনা করবে যারা ইসলামের নামে নতুন কিছু চালিয়ে দিবে তাদের বিষয়ে সতর্ক করেছেন সাল্লাল্লাহু আলী আসাললাম তিনি বলেন যে মান আ হাদদাসা মান হাদাসান যে ব্যক্তি একটি নতুন কিছু করল ইসলামে যা নিয়ে মা নামিলা আমালান সালাইহি আম্র না ফাউয়া রদ্দন আমরা যা আমল করি সেই আমল করে না আমল আমল করে যেখানে আমাদের কোনো আদেশ নেই ফাউয়া রদ্দন তাহলে তা প্রত্যাখ্যাত এই প্রত্যাখ্যাত আমল যদি কেউ করে পালাই লানতুল্লাহী ওয়ালমালাইকাতে ওয়ান নাসে আজমাইন তাহলে শুনে রাখো আল্লাহ তালা নিজে স্বয়ং তার উপরে লানত অভিসম্পাত অভিশাপ বর্ষণ করেন ইকাতে সমস্ত ফেরেস্তারা তার উপরে অভিসম্পাত করে আজমাইন সমস্ত মানুষ সমস্ত সৃষ্টিকূল তার উপরে অভিশাপ দেয় সে যেন ধ্বংস হয়ে যায় সে যেন জাহান নামে হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে এত সুযোগ দেন এই জন্য জাহান নামে তাদেরকে আগুন খাওয়ানো হবে আমি এই কথাগুলো বলছি এই জন্য যে আজকের বিষয় মূলত সহি দরকার আর ভ্রান্ত আলিমদেরকে চেনা দরকার কারণ আমাদের অজান্তে আমরা ভ্রান্ত আলিমদেরকে সাহায্য করছি মহানবী সাল্লাল্লাহু আলী বলেন যে মানু অকর সহিবা বিদাতিন যে বাক্য তিবেদাতিকে সম্মান করলো ওকদান আল সে যেন ইসলামকে ধ্বংস করার পায়তারায় সাহায্য করলো যে ব্যক্তি বেদাতি হুজুরকে সম্মান করলো সে যেন ইসলাম ধ্বংস করতে সাহায্য করলো হাসান হাদিস সহিহ হাদিস আল্লাহ রাসূল বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন মন আওয়া মুহদিসান ফ আলাইহি যে ব্যক্তি বিদআতীকে আশ্রয় দিল সে সে ব্যক্তির উপরে আল্লাহ তালা লানত লান হোক লাল আল্লাহ নিচে লানত অভিসম্পাদ করেন এই কথাটা কেন বলছি দরকার আর ভ্রান্ত আলিমদেরকে চেনা দরকার নাম নিতেও লজ্জা লাগে নিতে মন চায় না নামটা যে কষ্ট করে মুখস্থ করব এই রুচি বোধ টুকুও হয় না এই এইরকম একজন ব্যক্তিকে ধরেছিল জেলখানায় আমাদের বাংলাদেশের সরকার আহমাদ শফি যাওয়ার প্রেক্ষিতে ঈদের আনন্দ প্রকাশ করেছিল বলে এত হতভাগা জাতি সে জেলখানা থেকে গত দুদিন আগে বের হয়ে বলছে আল্লাহ তালার প্রশংসা করছে না প্রশংসা করছে নবীর চরণে তার প্রশংসাটা নিজে কানে শুনে ভাবছিলাম যে জেলখানা থেকে বের হয়ে এসে সেরে কি প্রশংসা আল্লাহ রাসুলের সুক্রিয়া করছিল আল্লাহ তারা শুক্রিয়া করছিল না আবার বলছে শত শত উকিল তার জন্য নাকি যুদ্ধ করেছে একশো কোটি উকিল সাহেব যদি তার জন্য একশো কোটি উকিলই ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করেছে একশো কোটি উকিলই মূলত ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করেছে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ সবচেয়ে ছোট বাচ্চাকে যদি বলে আলহামদুলিল্লাহ কি তাহলে সে বলবে আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলতে পারে না জেলখানা থেকে বের হয়ে এসে সেই ব্যক্তি কিভাবে আলিম হতে পারে যে ব্যক্তি খুশির ঠেলায় সেরে করে বসে ভ্রান্ত আলিমদেরকে চিন্তা হবে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন মান্না ওয়া মোহ্দিসান আল্লাহ যে ব্যক্তি ভ্রান্ত আলীমকে আশ্রয় দেবে যে ব্যক্তি ভ্রান্ত আলীমকে আশ্রয় দিবে আল্লাহ তালা তার বিরুদ্ধাচারণ করছেন ইমাম নববী বলেছেন মুসলিমের সরায় যে সে ইসলাম তাকে ধ্বংস করে দিল শুধু তাই নয় মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাই তো বলছেন হিন্নামা আফুয়াফুয়ালা আমি আমার হুম্মতের উপরে ভয় করছি আমি আমার হুম্মাতের উপরে ভয় করছি আমার হুম্মতকে ছেড়ে যাচ্ছি আই মাদাল আই মাতাল মুজুল্লিন প্রভ্রষ্ট আলিমদের অপর মুসনাদে আহমাদে হাদিসে এসেছে একই রকম ভিন্ন শব্দে এসেছে লাগোয়েরুদ্দার জালি আফুআফু আফুনি দাজ্জালের চাইতে আমি বেশি দাজ্জালের চাইতে আমি বেশি ভয় করছি আল্লাহ রসুন নিজে ভয় করছেন ওই সকল আলিমদেরকে দেখে যারা ইসলামের নামে বেদাত করে মন গড়া কথা চালিয়ে দেয় যারা আল্লাহ তারা বলছেন আল্লাহ তালা বলছেন যে যারা সত্য মিথ্যা জানার পরেও মিশ্রিত করে দেয় তাদের জন্য আল্লাহ রাসুল একদিন দার্জালের বর্ণনা দিচ্ছিলেন কিয়ামতের বর্ণনার সাথে সাহাবিরা পিছনে ফিরে ফিরে তাকাচ্ছিলেন এই বুঝি বাগানের ওপারে কেয়ামত চলে আলো এই বুঝি দাল জাল বেড়ে পড়েছে আর আত ভীত স্বতন্ত্র স্বতস্ত্র হয়ে গেলেন সাবিরা আমুন ভীত আল্লাহ রাসুল নিজে বলেছে দার জালের চেয়ে বড় ফেতনা আর পৃথিবীতে নেই দারজালের সময় দারজাল যখন আসবে সেই সময় ইমান নিয়ে জান্নাতে যাওয়া খুবই কঠিন আল্লাহ রাসুল এই জন্য প্রত্যেক নামাজের শেষও দোয়া শিক্ষা দিয়েছেন কত দোয়া যে শিক্ষা দিয়েছেন যে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার কিন্তু আল্লা রাসুল কি বললেন এহাদিসে ইন্নামা আফু আফ আলা আহমেতি আমি ভয় করছি আমার রুম্মাতের বিষয়ে দাজ্জাল দাজ্জালের জন্য অবশ্যই আমি এত ভয় করি না ওই আলিম যে আলিম কুরআন হাদিসের নামে মিথ্যা রূপ করেছে যে আলিম সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করেছে যে আলিম ইসলামে নেই এমন কথা বলে বাড়িয়েছে যে আলিম মের মাজারটা মসজিদের মিনারের চেয়ে বড় হয় ওই আলিম যে আলিম আল্লাহকে বাদ দিয়ে রাসুনের নামে শুধু গুণ করে নবীর প্রেমে যারা খেলা খেলে এই ধরনের নবীর সাথে এত প্রেম প্রেম খেলার দরকার নেই ভাই নবীর সোননাথ মানে না নবীকে ভালোবাসা দেখায় আল্লাহ রাসুল সালিয়া যখন আজকের খুতবাটা ঠিক করছিলাম ভ্রান্ত আলিম সমাজের বেশি ইসলামের ক্ষতি করে কে ইহুদি খ্রিস্টান কাফের নাকি ভ্রান্ত আলিম এই শিরোনামে খুদবাটা ঠিক করছিলাম আরও চার পাঁচ দিন আগের থেকে গবেষণা করছিলাম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এক কথায় কাফের অমুসলিম যারা তারা ইসলামের কিভাবে ক্ষতি করে হাজারুল আর অন্যান্য বই থেকে ইসলামী বিভিন্নভাবে বোঝার চেষ্টা করছিলাম কারা বেশি ক্ষতি করছে মুনাফিকেরা বেশি ইসলামের ক্ষতি করেছে না আবুজেহল মার্কা সরাসরি যারা কাফের তারা বেশি ক্ষতি করেছে কোরআনে মুনাফিকদের কথা মুশ্রিকদের চেয়ে বেশি বলা আছে মানে মক্কার তৎকালীন সময়ের যে সকল মুশ্রিকেরা ছিল মুনাফিক তো কাফেরেরা এক ধরনের ক্ষতি করছে আর নামধারী আলিম ভ্রান্ত আলিম তারা ইসলামের মূল আদর্শকে নষ্ট করে দিচ্ছে তাই তো আজ দেখা যায় কত ধরনের ওয়াজ তাই তাই তো তো আজ আজ দেখা দেখা যায় যায় কত ধরনের পৃথিবীর প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে শুধু আঠারো হাজার মাকলু নয় এক সমুদ্রের নিচেই লক্ষ লক্ষ প্রজাতি আছে শুধু আঠারো হাজার মাকলু নয় এই কথা বড় ভুল হাজার নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ প্রজাতি আছে লক্ষ লক্ষ প্রজাতির সকলেই নেচে গেয়ে তারা তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মহত্ত্বটাকে আনন্দ করে এনজয় করে পশু পাখি মাছ সকল কিছু এমনকি গাছপালা মানুষও আছে কিন্তু আর যখন ওই তারা স্রষ্টার স্বান্নি লাভ করার চেষ্টা করে পৃথিবীর সকল প্রাণী যখন বিভোর হয়ে যায় কোনো একটি কাজে তখন সকলে স্থির থাকে আর হতভাগা হুজুরা এই হতভাগা জালিম মারকা হুজুরা এটা বোঝে না এরা খালি হুক্কা 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 বলে আর খালি জিকির করে হু 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 আমি এই জিকিরের নাম রেখেছি শিয়ালের হুক্তি হওয়া জিকির কেন বলেন তো কেন এই নামকরণ করেছি আপনারা আপনাদের এই অঞ্চলে শিয়ালের ডাক এখনো শুনিনি এক ঝুম শিয়াল যদি ডাকে আর কোন শিয়াল চুপ থাকতে পারে না সকলেই তখন একসাথে হুক্কি হুয়া 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 বলে ডাক দেয় তো এদের হুক্কিটা বাদ দিলে হুয়া 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 সকলেই শিয়াল মার্কা জিকির করে এক শিয়াল ডাকলে যেমন অন্যান্য শিয়ালেরা থাকতে পারে না আমাদের বাংলাদেশেও মাইকের সামনে এক শিয়াল হুয়া 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 করে আর সকলেই হুক কি ও আমার জিকির করে মহান আল্লাহ তালার জিকির থাকে পৃথিবীর সমস্ত প্রাণীকুল যেভাবে বিশেষ মুহূর্তে শান্ত সৃষ্টভাবে বসে থাকে আনন্দের সময় নাচে তাদের জীবনের মিলনের সময় বিশেষ মুহূর্তের সময়গুলো নাচে লক্ষ লক্ষ প্রজাতি কিন্তু আমরাই একমাত্র মানুষ হতভাগা যারা জিকিরের সময় মহান স্রষ্টার সান্নিধ্যে লাভের সময় আল্লাহ তালাকে আমি তো মনে করি আল্লাহকে এভাবে ধুমকি দেয় আপনারা কোনো কাজ করেছেন না দশজন মানুষকে নিয়ে যখন কাজ করেন তখন এভাবে ধুমকি দেন না এই ছেলে এই ছেলে তো খাড়া হয়ে যখন তারা জিকির করে এরকমভাবে ভাবে ধুমকি দেয় মনে হয় আর কোনো একজন বক্তা তো বলেছিলেন জিকির করে পাগল হয়ে যায় তো কাঁটা গাছে কেন ওঠে না তারা শুধু বাঁশের উপরে লেফে ওঠে কেন যখন কুদ্বাটা ঠিক করছিলাম ভ্রান্ত আলিম আর মূলত সহি আলিমদের একটা তারতম্য দেখানোর জন্য আলিমেরা হচ্ছেন দায়ী তো প্রথমে এটা আমি বলতে চেয়েছিলাম কিন্তু কথাটা অন্যদিকে চলে গিয়েছে সহি আলিম কাকে উঠাবো কাকে উঠাবো সহি দায়ী আলিম আলিম হিসাবে কাকে উঠাবো গতকাল পড়েছি মদিনাতে যে প্রথম যে গল্পটা পড়েছি বহুবার পড়েছি এবং যেমন সাহাবার মধ্যে পড়েছে সাহাবাদের জীবনীর মধ্যে পড়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত তার থেকে পড়েছি সাহাবিদের জীবনী ইসলামের প্রথম দায়ী তার নাম হচ্ছে মোসাবিবনি ওমায় তালা আনহু যার ইতিহাস শুনলে মানুষ পাগল পাড়া হয়ে যাবে সকাল থেকে তিন বা পড়ার সময় আল্লাহর কুসুম আমার নিজের চক্ষু দিয়ে পানি পড়ছিল গতকাল যখন ক্লাসে পড়াতে ছিলাম সেই সময় অজান্তেই চোখের পানি চলে এসেছে পৃথিবীর প্রথম দায়ী প্রথম আলিম আল্লাহর রাসুল তাকে নির্বাচন করে মদিনায় পাঠিয়েছেন মোসাব ইবন হমায় রাদিয় আল্লাহউতাল আনু ইসলাম ধর্ম গ্রহণের আগে তার পিতা মাতা তাকে এত বেশি ভালোবাসতেন মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনীদের মধ্যে অন্যতম তিনি জুতা পরতেন ইয়ামান থেকে এবং তৎকালীন সময়ে ইরান থেকে চাদর পরতেন সুন্দর চাদর তার আভিজাত সুদর্শন দেখে আরবের সকল নারীরা তাকে কামনা করত আমুন যুবক তরুণ তরু তাজা যুবক উন্মাদনাই ভরা এমন যুবক একদিন শুনতে পেলেন মোহাম্মদ সাল আলী নামে একজন ব্যক্তি যে বলেছে লা এই একটি কথা সমস্ত আরব বিশ্বকে উতাল মাতাল করে দিয়েছিল এই একটি কথা সমস্ত আরব বিশ্বের বড় বড় পন্ডিত মহাকবি বড় বড় রাজনীতিকসহ তৎকালীন বিশ্বের সমস্ত রাজনীতিবিদদেরকে পরেশানি হয়রানি করে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ এটা মেনে নাও আর সাথে সাথে এই পৃথিবীর কোনো মানুষের আর কোনো কোনো ক্ষমতা থাকতে পারে না কিন্তু কে লা ইলাহা ইল্লাল্লাহ বর্তমান হাইফা নগরীতীয় টপলা ডোয়ানো আমাদের বন্ধুরা ভুরকা ভাত পিকনিক খাওয়া পার্টিরা ওই যেই 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 ইসরায়েলে আমাদের কোনো যাওয়ার ক্ষমতা নেই যে ইসরায়েলে আমাদের কোনো যাওয়ার ক্ষমতা নেই ভিসা পাওয়া যায় না কূটনৈতিক সম্পর্ক করাও নাই সেই ইসরায়েলের হাইফা নগরীতে যে কাদিয়ানি এবং আর যারা যারা জিদে থাকে ভুরকা ভাত খেতে খুব পছন্দ করে খাওয়া হয় এই রকম ভাইরা দাওয়াত দিচ্ছে দুই শত বছর ধরে এই কালেমারি দাওয়াত দিচ্ছে বলে চলুন ইমানের দাওয়াত দে ইমান মজবুত করে তো ভাই তোমার ইমান কবে মজবুত হবে লাই লাই লাল্লা কথা শোনার সাথে সাথে মুসাবরাদি আল্লাহ তা আলা আনহু অলক্ষে চলে গেলেন আল্লাহ রসূলের কাছে গেলেন আল্লাহ রসুল তাকে দেখে বুকে হাত দিলেন মুসাবরাদি আল্লাহ তালা আনহুর বুকে হালচাল বেঁচে গেল মুসাবরাদি আল্লাহউত আলা আনু তার মাকে এত বেশি ভালোবাসতেন তার মার জন্য ছাড়া আর কারোর জন্য ভয় করতেন না মুসাব রাজি আল্লাহ তালা বাড়িতে যখন বুন্দি করে রেখেছিল তার মা অত্যাচার করছিল বুন্দি করে রেখেছে মুসাব রাজি আল্লাহ রাতের অন্ধকারে সবাইকে ফাঁকি দিয়ে সব কিছু ধন সম্পদ সব কিছু ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন আবিসিনিয়াতে হিজরত করে মক্কার সর্বশ্রেষ্ঠ বাক্তি তবুও তার মার সাথে তিনি বাদবি করেননি একবার ফিরে এসেছিলেন বদরের যুদ্ধে যখন বন্দীদেরকে ধরা হয়েছিল মুসাবের আর একটা ছোট ভাই ছিল আব্দুল আজিজ আবু আজিজ কেমন ভাই খুঁজে খুঁজে পায়নি যাই হোক আনসার বাহিনীরা তাকে ধরেছে তো মুসাহ রাজি আল্লাহ দুইবার যাওয়ার সময় দেখলেন তার ছোট ভাইকে আনসারেরা যখনই পানি খাচ্ছে তখনই দিচ্ছে খেজুর দিচ্ছে সবই দিচ্ছে হাত খোলা আল্লাহ রাসুল বলেছেন যারা বন্দি হয়েছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াও সুবাহান পৃথিবীর আমন কোনো আমন কোনো জাতি এমন ইতিহাস তৈরি করতে পারেনি বুন্দিদের সাথে আমন খাবার সাহাবিদের এত আপ্রায়ণ দেখে মুসাহাবাদি আল্লাহ তালু বলছেন খেতে দাও সমস্যা নেই তার হাতখানা বেশি করে বেঁধে রাখো তার মা অনেক ধনী অনেক টাকা পয়সা দেবে ছোট ভাই মুসাবকে বলছে ভাই আমি তোমার নিজের ভাই মুসাহ রাজি আল্লাহ বলছেন না তোমাকে যে ধরেছে সে আমার নিজের ভাই না বলেন না কালকে বলেন সুহান আল্লাহ আহা আমরা বাঙালি এত সুখে কেন বসেছেন আব্বা জান একটু ভালো করে বসেন ইসলামটা তয়ারত পেয়েছি সুখে কষ্ট করে অর্জন করিনি তাই তো এত মজা পাই না বাপদাদার পৈতৃক সম্পত্তির মতো আমরা পেয়েছি ইসলাম ইসলামের জন্য আমরা কষ্ট করিনি এই জন্য ইসলাম আমাদের মজা লাগে না কেমন মজা পেয়েছেন পরের বছরে তার কিছু পরেই ওদের যুদ্ধের শুরুর আগে আল্লাহ রাসুল ডেকে ডেকে মুসামি আল্লাহ তারা আনহুকে বললেন এই নাও ইসলামের পতাকা সকল সাহাবিরা যেটা নাবার জন্য আকাঙ্ক্ষিত ছিল সেই ইসলামের পতাকা মুসাহাব রাদি আল্লাহ আনহু নিয়ে বলছেন আল্লাহ আপনি এর যথাযথ মর্যাদা আদায় করার আমাকে তৌফিক দান করুন অর্ধ বিজয়ের সময় আল্লাহ রাসুল যখন ডাক দিচ্ছেন এখনো দাননি কাফেরা যখন মুসলিমদের উপরে হত্যা যজ্ঞ শুরু করেছে পিছন দিক থেকে এসে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি আবু সুফিয়ান সহ সকলেই যখন আক্রমণ শুরু করেছে কিমিয়া সহ আর অন্যান্য যারা তারা রোটে দিল যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া মারা গেছেন কিছু সাহাবিরা তরবারি ফেলে দিয়েছে মাঝখানে অগ্রগামীতে ইসলামের পতাকা ধরেছিল একজন যে সরাসরি মুসাবরাদি আল্লাহ তালা আনহর ডান হস্তে আমন আঘাত করল যে হাতখানা গোটাটায় ঝুলে পড়ে গিয়েছে ইতিমধ্যে খবর শুনেছে বলছে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মারা গিয়েছে কিছু সাহাবিরা হতাশ তখন ওই মুসাফরাদি আল্লাহ তালু সর্বপ্রথম বলেছেন যে মুহাম্মাদ তিনি একজন রাসু তিনি মারা যেতেই পারেন কিন্তু আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব এই কথা জোরে চিৎকার করছিল তার পতাকা আর এক হাত দিয়ে ধরেছে সমস্ত কাফেরা তাকে সে আর এক হাত কেটে ফেলেছে কোনো কোনো বইয়ে লেখা আছে সামান্য একটু ঝুলে আছে মুসা আরদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে হাতখানা ধরে গোটাটাই নিজে চিলিয়ে ফেলছে বলছে আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করছেন আমার হাত সামান্য ঝুলে আছে কিনা আমি তো আমার জীবন খানায় দিতে চাই সামান্য भूख দিয়ে ইসলামের পতাকাটা এমনভাবে ধরতে যাচ্ছে নর একজন কাফের এসে বড় বল্লম দিয়ে তার দেওখানা ক্ষত বিক্ষত করে দিল এমন বল্লম চালিয়েছে যে কোন যা বল্লমের আগা দিয়ে বের হয়ে গিয়েছে তথাপি ওই পতাকার উপরে যেয়ে পড়ে গেলেন মজাম সাহাবা খুলে দেখেন তার নাম হচ্ছে মুসাবরাদি আল্লাহ তালা আনু আল্লাহ যুদ্ধের পরে সকলের লাশগুলো দেখছিলেন মুসাবরাদি আল্লাহ তালা নুর কাছে যে আল্লাহ রসূলের চক্ষু তারা পানি পড়তে লাগলো আল্লাহ রাসুল বললেন আয় মোসাব তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে মুসাবরাদি আল্লাহ তালা আনুকে দেখে কেমন অবস্থায় দেখছেন জানেন সামান্য কাপড় পরনের যেই কাপড় মাথাটা খুলে আছে পা ঢেকে দিয়েছে মাথাটা দেখা যাচ্ছে ক্ষত বিক্ষত হয়ে গেছে আল্লাহ বললেন রাসুল মাথাটা ঢেকে দাও কাপড় নেই যেই আল্লাহ তারা আনহু জুতা পরতেন ইয়ামানের উপরের কাপড়টা পরতেন পারস্য ইরান থেকে সেই মুসাবরাদি আল্লাহুতালা আনুর মৃত্যুর সময় তার খাবর নেই তার মাথাখানা ঢাকা যাচ্ছিল না আল্লাহ রসুল সৈয়াদিশে এসেছে আল্লাহ রসুল বললেন মুসাবের মাথাখানা ঢেকে দাও আর পা খানা ঘাস দিয়ে ঢেকে দাও আল্লাহ রসুল বললেন মুসাবের তো দেওখানা ঢাকা যাচ্ছে না তার কাপড় দিয়ে মাথাখানা ঢেকে দাও আর ঘাস এনে তার পা খানা মুজিয়ে দাও পায়ে জুতা সেই পা আজ ক্ষীণ হল আল্লাহ রাসুলের চাচা সেই একই অবস্থা যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুলের চাচাকে দেখে আল্লাহ রাসুল খাচ্ছিলেন আল্লাহ রাসুলের চাচা আল্লাহ রাসুলের নিজের ফুপু দেখার জন্য এসেছে আল্লাহ রাসুলের নিজের তার ভাইকে দেখার যে হামজা আল্লাহ রাসুলের চাচা আল্লাহ রাসুলের চাচা আল্লাহ রাসুলের কিছু দিনের বড় একে তো চাচা আবার বন্ধু আর চাচা হচ্ছে পিতার মতো শুধু পিতার মতো পিতার যেমন চেহারা ছিল সেই চেহারার সাথে আমির হামজা হামজা মিল এই জন্য পিতার মতো ভালোবাসতেন আর আল্লাহ রাসুল কেউ এত বেশি ভালোবাসতেন বড় চাচা হয়ে যে বাবা সকল কাজে সকল কাজে তাকে সাহায্য করেছেন আল্লাহ রাসুল দেখছেন যে তার বক্ষখানা তার বকা চিড়ে আছে কলচাটা আল্লাহ রাসুল দেখে অঝর্ণ নয়নে কাঁদছেন রাসুলের পিতার মতো যার চেহারা তার কানগুলো কাটা কানগুলো কেটে ফেলেছে আর বুক্তা গোঁটাটাই চিরা অবস্থায় কলজা গোটা বের হয়ে আছে সেই কলজা আবার চাবানো কেমন রাগ ছিল হিন্দা ইসলাম দেখে বললেন এখানে মাটি দিয়ে দাও আমির হামজা বা হামজা রাজি আল্লাহ মাটি দিতে যেও একই অবস্থা তার কাফনের কাপড় নেই যে পোশাকটা পরে আছেন পা ঢাকছে না মাথা ঢাকছে আল্লাহ রাসুল বললেন মাথাখানা ঢেকে দাও একশো বছর আগে ওহুদের যেখানে মাটি দেওয়া হয়েছিল সেখান থেকে সাহাবীদের লাশ বের হয়েছিল আমি মদিনা মনোয়ারা মসজিদে নববীর লাইব্রেরিতে যে মদিনা তারিখু মদিনার মধ্যে নিজে পড়েছি তারপরে আঠারো শতকের দিকে তার মানে একশো বছর আগে লাশ লাশগুলো উঠিয়ে ছিল লাশ আর বুকারিতে এসেছে যে আল্লাহ এক মাস পরে উঠানো হলো তখন সামান্য এই কানের এই জায়গাতে সামান্য একটু মাটি খেয়েছিল সামান্য একটু সাহাবিরা ওভাবেই আছেন কবর তাদেরকে মাটিয়ে খায়নি আল্লাহ তালা তাদেরকে অক্ষত রেখেছেন তাদেরকে নিয়ে যে আবার কবরস্থানে বর্তমান এখন যে কবরস্থান সেখানে আছে নতুন বিবাহিত স্ত্রী এক দিন তার সংসার জীবন ছুটে এসে রাসূলের কাছে এসে কারে বলছে হে আল্লাহ আপনার সাবে আমার আমার জীবনের প্রথম রাতের দিন আল্লাহ রসুল সকালবেলা বের হয়ে যখন শুনেছে আপনি চলে এসেছেন ময়দানে যুদ্ধ করতে আমার স্বামী আর ফিরে যায়নি বাড়িতে আমার স্বামী গোসল করেনি রাজি আল্লাহ তারা আনহু আল্লাহ রসুল তিনি নাকি মারা গিয়েছেন তাকে আপনি গোসল দিয়ে দেন স্ত্রী এসে বলছে আল্লাহ রাসুলের কানে কানে আল্লাহ রাসুল লাশ খুঁজছেন হামজানা লাশ কোথায় গেল আল্লাহ রাসুল দেখতে পেলেন মাথার চুল গুলো ভেজা আল্লাহ রাসুল বলছেন যে ফেরেস্তারা তাকে গোসল দিয়েছে ফর গোসল দিয়েছে কত স্ত্রীর কাছে নতুন বিবাহিত স্ত্রীকে রেখে চলে এসেছে ফরজ কুশল পর্যন্ত করেনি আল্লাহ রাসুল জানতেন না স্ত্রী এসে বলছেন আমার স্বামী মারা গিয়েছে গত রাতে আমাদের বাসর হয়েছে আমার স্বামী গুসল করতে পারেনি আল্লাহ রাসুল আপনি তাকে গোসল দিয়ে দেন ইসলামটা অযথা আসেনি ইসলাম এত সহজ জিনিস নয় ইসলাম যে মাসের চেয়ে বেশি উঁচু হবে নয় ইসলামের ছায়াতলে ইসলামটা আদর্শ যখন আসবে তখন মানুষ পাগল পাড়া হয়ে যাবে শুনবেন যেই হিন্দা যেই হিন্দা আল্লাহ রাসুলের চাচার চিবে খেন খেতে পারেনি উপলিয়ে ফেলে দিয়েছে সেই হিন্দা ইয়ার মুখের যুদ্ধে পানি নিয়ে মুসলিমদের মাঝে দৌড়াত ছিল যুদ্ধের ময়দানে ইয়ার মুখের যুদ্ধে ইরাকের পাশেই ইয়ার মুখের যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে শত শত মুসলিমের আহত হয়েছে সকলেই শুধু চিৎকার করছে পানি 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 করে সকল পৃথিবীর সকল ইতিহাস গ্রন্থে এগুলো কাহিনী সন্ন্যাক্ষরে লেখা আছে তখন হিন্দাই মূলত পানি পান করাচ্ছিলেন সাহাবি সাহাবিদের সন্তানদেরকে পানি পান করাচ্ছিলেন হিন্দা রাদি আল্লাহ তাল আনহু তিনি মক্কা বিজয়ের দিনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন এভাবে ইসলাম ধর্ম আগেই গিয়েছে আম হিন্দার স্বামী আবু সুফিয়ান ওদের যুদ্ধে যিনি প্রধান নায়ক ছিলেন আল্লাহ রাসুলের শ্বশুর আল্লাহ রাসুলের নিজের শ্বশুর তখন শ্বশুর ছিল না যাই হোক হাবিবা উম্মুল উম হাবিবা বিনতে আবু সুফিয়ান তাকে আল্লাহ রাসুল বিয়ে করেছিলেন তো আবু সুফিয়ান প্রধান ছিল সেই আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিনে আল্লাহ রাসুলের কাছে গেলেন এবং বললেন শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর যখনই সে ইসলাম ধর্ম গ্রহণ করবে যে কেউ সে নিষ্পাপ হয়ে যাবে পৃথিবীর যতই তার থাক না কেন সে নব জন্মের মতো নতুন ইসলামে প্রবেশ করার কারণে একদম নিষ্পাপ হয়ে যাবে আবু সুফিয়ান যখন মারা যাচ্ছিলেন হিন্দা সহ তার পরিবারের লোকেরা বলছিল কাঁদছিল তো আবু সুফিয়ান বলছে তোমরা কাঁদো না আবু সুফিয়ান কাঁদছিলেন বলছে তোমরা কাঁদো না তো বলছে আপনি কেন কাঁদছেন আপনি তো একজন কোরআনের লেখক জানেন যে আল্লাহ রাসুলকে হত্যা করার জন্য যুদ্ধ করেছে সে আবার কোরআনের লেখক আবু সুফিয়ান রাজি আল্লাহ যে আপনি কেন কাঁদছেন বলছে আমি কাঁদছি যে আমি বাড়িতে মারা যাচ্ছি আমি তো শহীদ হতে পারছি মানুষের কত যে হিন্দা কলচা চাবিয়েছিল সেই হিন্দায় পানি দিচ্ছিল আর বলছিল যে তোমরা আমার কঙ্গনটা পর আমাকে তোর বাড়ি দাও আমি যুদ্ধ করি মানুষদের উৎসাহিত করছিল ইসলাম আমন ইসলাম আমন মক্কা বিজয়ের দিনে আবু সুফিয়ান আর হিন্দা স্বামী স্ত্রী আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ প্রধান শত্রু এবং শ্বশুর শাশুড়ি যে বলছে বসে আছে সুরা মমতাহিনা নাজিল হলো মহিলাদের বায়াত পড়ানোর বিষয়ে সুরা মমতাহিনা নাজিল হলো সন্তান হত্যা করবে না মহিলারা তো হিন্দা বলছেন যে ইনশাল্লাহ আমরা সন্তান দিব এবং আল্লাহর পথে তাকে শহীদ করে দিব ইনশাআল্লাহ বদরের যুদ্ধে আবু সুফিয়ানের নিজের ছেলে মারা গিয়েছিল পিতা সবচেয়ে বড় শত্রু আর তার নিজের ছেলে আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে মারা গিয়েছিলেন সেই দিকে ইঙ্গিত করে হিন্দা বলছেন আমাদের সন্তানকে হিন্দার ওই নিজের মেয়ে দিব তিনি মক্কা বিজয়ের কিছুদিন আগে যখন আবু সুফিয়ান গিয়েছে আল্লাহ রাসুলের বাড়িতে কোথায় উঠবে নিজের মেয়ের বাড়িতে ছাড়া কোথায় উঠবে আল্লাহ রাসুলের ঘরে গিয়েছে তখন হাবিবা অমুল মমেনিন আমাদের মা বিছানাখানা সরে দিয়েছে। দেয় ইজ নো হিস্টোরি অ্যান্ড হিস্টরি লাইক দিং দিস ওয়াচ নেভা উই কার্যের মাঝিন নোমরী কানে মাঝিন পৃথিবীর কোনো মানুষই এমন ইতিহাস কল্পনাও করতে পারবে না আল্লাহ রসুলের স্ত্রী আমাদের মা যখন চাদরখানা সরিয়ে রেখেছেন আবু সুফিয়ান তো নেতা আর তার পিতা পিতা নিজের বলছে তুমি আমার কাছ থেকে এসে বাদব হয়ে গেছো তুমি জানো না কিভাবে মানুষকে ভদ্রতার সাথে সাদর সম্ভাষণ করতে হয় আমাদের মা বলছেন না জিজ্ঞাসা করলো তুমি কেন এটা টান দিলে তুমি কি মনে করো আমি এই চাতরের যোগ্য নয় তখন অম্মুল মমনিন বলছেন যে আপনি নাপাক আপনি এই চাতরের যোগ্য নন আবু সুফিয়াম রাজিয়া আম্লা উত্তালা আনু পরে ইসলাম গ্রহণ করেছিলেন তখনও করেনি তখন বলছে আমি খুশি হলাম ঠিক আছে আমি এর যোগ্য নয় বটে কিন্তু তোমার স্বামী ভক্ত দেখে আমি খুশি হলাম যে তুমি আর ওই সন্তান এত সহজ নয় নিজের পিতা এসেছে স্বামীর বাড়িতে বসার মতো চাদরখানা উঠে দিয়েছে না চাদর আরো টান দিয়ে বলছে আপনি নাপাক, আপনি এই চাদরের যোগ্য ন ভাই বুঝাতে চাচ্ছিলাম ইসলামটা তো সহজভাবে নেবেন না ইসলামের জন্য কিছু করার চেষ্টা করুন ইসলামের জন্য কিছু করুন নইলে শুধু নেওয়ারে যদি ধান্দা করেন শুধু নেওয়ারে যদি ধান্দা করেন আপনার দ্বারা ইসলামের অনেক বেশি করলাম সাধন হবে না আপনি নিজে তারা ও নাম উল্লেখ করছে না বললে পরে বলবেনি বলছে আরেকটা প্রবাদ কথা আছে আমি করলাম তখন বললি না আর এখন আমার পেট ফুলে উঠেছে এখন বলছিস আমি জেনাকারি যখন আমার বাড়িতে এসেছিল তখন ধরিসনি আর এখন আমাকে বলছিস অপবাদ দিচ্ছিস হেনসি জেন ফর মান কেলে ইশারায় কাফে হে না বলতে চাচ্ছে না যারা শুধু পিছনে বস্তা দিয়ে সালামের মাধ্যমে টাকা নেয় যে দেখবেন ঢাকাতে তাদের কয়টা করে গার্মেন্টস আছে আমার জানা মতে সাতটা গার্মেন্টস আছে যারা শুধু বস্তা দিয়ে টাকা নেয় আর পীর সাহেবই যে কত বড় ব্যবসা এটা আমার চাইতে ভালো আর কে জানেন আমি নিজে ছিলাম পীর হাদিস মাদ্রাসায় পড়ার পরেও যখন অনেক টাকার সমস্যা হতো অনেক কষ্ট করেছে জীবনে আলহামদুলিল্লাহ যেমন হচ্ছে রংপুর বিরামপুর চরকায় সেগুলোতে কেন যেতাম যে শুধু একটা রাত থাকলেই হতো আমাদের নামে টাকা রেখে দিত পীর সাহেবের নামে টাকা রাখতে হবে এখনো মনে হয় শত শত টাকা হাজার হাজার টাকা রেখে দিয়েছে কিনা আল্লাই ভালো জানে বহু বছর থেকে যায়নি গেলেই পাঁচ হাজার দশ হাজার টাকা অনেক ছোট দুই হাজার দুই তিন সালের দিকে দুই টাকা নিয়ে সান্তার থেকে একেবারে চলে গিয়েছিলাম খুলনা খুলনা যে নেমে খুলনার পাশে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মধ্যে একটা কবর আছে নাম মাদ্রাসার নামটা ভুলে গিয়েছি অনেক ছোট তারপরে আর কোনো দিন খুলনাতে যায়নি সেগুলো ঘুরে তখন আমার মনে আছে প্রায় দু টাকা নিয়ে যে চার হাজার না আট হাজার টাকা নিয়ে এসেছিলাম সালাম যে এমনিতে দেওয়া যায় না রে ভাই সুদ খায় ঘুষ খায় কেবেলের তলে তলে আর আমাদের পীর সাহেবেরা ছালাম নাই হাতে হাতে কোনটা বেশি বড় হলো বলেন তো ভাই কি মজা ইট ইজ ওপেন সিক্রেট ছালাম দিলে টাকা দিতে হবে অমিয়া সাহেব পীর সাহেবেরা আপনি বলে খুব হক্কানি হকানি আবার কি জিনিস খুঁজা খুঁজা পাই না হকানি আবার কি জিনিস আপনি এতই ভালো পীর তো আপনি এতটুকু জানেন না আপনাকে যে টাকা দিচ্ছে সেই টাকাটা কোন নিয়তে দিচ্ছে আপনি একবারও শোনার চেষ্টা করেন না পাশে নিজে চোখে দেখা শুধু এরকম করে আর এরকম করে পিছন দিকে টাকা মারে টাকা গোনার মতো সময় নেই আপনাদের টাকা এভাবে খেতে দেবেন না কি শুনেছি সর্বশেষ আদিস গুলো আবার বলেছেন জান্নাত উদ্বোধন করা হবে আলিম দিয়ে আর নাম উদ্বোধন করা হবে আলিম দিয়ে আলিম হয় সবচাইতে উৎকৃষ্ট মানুষ হচ্ছে আলিম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব পেরা যারা একজন বলল মহামানব বলা যাবে না অযথা মেরে দিয়েছে বোঝে না মেরে দিয়েছে যাই হোক আমারও ভুল হতে পারে শ্রেষ্ঠ যারা তারা হচ্ছেন নবীরা তারপরেই কিন্তু কালিমেরা জানেন না এটা আলিম যেমন সর্বশ্রেষ্ঠ ঠিক তামনি আল্লাহ রাসুল এই আলিমদেরকে নিয়ে ভয় করেছেন তাই তো আল্লাহ রাসুল বলছেন আমি আমার উন্নতির উপরে ভয় করছি কেন আমি ভয় করছি কেন আমি ভয় করছি কেন আমি ভয় করছি অন্য আদিশে এসেছে আমি তার জালের চাইতে ভয় করছি এটা কেন করছি কি এটার কারণ হচ্ছে এই এই প্রভুষ্ট আলিমেরা ইসলাম ধ্বংস করে দিবে তাই তো আজ আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যে আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছেন যে আয়াতটা কোরআনে আল্লাহ তারা নিজে বলছেন কলা ইয়া ইবলিস লিমাম মা মানা আতা মা মানা তোমাকে কিসে নিষেধ করলো আন্তা সুজুদা যে তুমি সেজদা দিলে না নিমা হলাক্তু বিয়ে দেয় আমি যাকে দু হাত দ্বারা সৃষ্টি করেছি আমি আদমকে সৃষ্টি করেছি আমি হাত দ্বারা তুমি কেন তাকে সেজদা করলে না তোমাকে কিসে বাধা দিল শয়তান সেই সময় সেজদা না দিয়ে শয়তান হয়েছে সেই সময় কিন্তু শয়তান হাতকে আল্লাহর হাতকে অস্বীকার করেনি আর আমাদের বাংলাদেশের 90% আলেমেরা আল্লাহর হাত আছে এটা বলবেই না বলবেই না বরং আপনাকে বলবে যে আপনার ঈমান নেই তারা বলবে কুদরতি হাত শৈতান আল্লার হাতকে অস্বীকার করেনি শৈতানের চাইতে বড় অস্বীকারকারী মূলত এ রায় আল্লাহর হাতকে বিকলাঙ্গ বানিয়ে ফেলেছে বিকলাঙ্গ মানে বুঝেন না এই যে দশটা আঙ্গুল এক আঙ্গুল যদি বর্ধিত হয় অপারেশন করে কেটে ফেলতে হয় না অথবা এক আঙ্গুল থেকল না থাকলো না প্রতিমন্ত্রী বলি না আমরা সমস্ত পৃথিবীর সকল ডিকশনারিতে ইয়াদুন মানে হাত আল্লাহ তালার চোদ্দ জায়গাতে হাতের কথা সেই হাতটাকেই বলছে কুদুরতি হাত কত আঝারি আর কত আহাজারি সবাই বলে কোথায় যাবেন আপনি মানাজকে ঠিক করুন আগে আমার বন্ধুরা আছে কত নাম বলা ঠিক নয় বললে পরে ভুলবেহিনী ভুলছে রাজশাহীর ভাষায় কত হাই কোয়ালিটির হাই 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 মার্কা মানুষদের চোপার হয়ে অন্তরে তাদের কিন্তু বিষ আছে আল্লাহ সম্পর্কে তাদের আকিদা কিন্তু ঠিক নয় সাবধান থাকবেন এই জন্য বলেছি সহি আলীম না হওয়া পর্যন্ত সহি দায়ী না হওয়া পর্যন্ত আপনার দ্বারা ইসলামের উপকার আসুন আমরা চেষ্টা করি সহি কিছু জানার শেখার আপনাদের জন্য এখানে ইনশাল্লাহ অচিরে ব্যবস্থা করা হবে কোরআন হাদিসের দাস আপনারা যে দেখছেন দাখিল পর্যন্ত এখানে আছে আমরা চাই একই সাথে জাকির হবে একই সাথে ইমাম বুখারি হবেন জাকির নায়ক বলেন যে আমি হাফিজ নয় আমি আলিম নয় কিন্তু পৃথিবীর সকল বড় বড় আলিম তাকে চুমু খান তাই না তিনি নিজে বলেন আমি আলিম নয় কিন্তু তিনি জাকির নায়ক আর পৃথিবীর সকল আলিম বুখারি খতমের দিনে বুখারির চাইতে বড় আর কোনো বই মনে করে না বুখারি যেদিন খতম হয় আপনারা জানেন না কত শত বোতল আমি নিজে চোখে দেখেছি এই রকম করে নিয়ে যায় ওরে বাপরে বাপ বুখারি খতম দিচ্ছে ওই খতমের পরে একটু করে পানি পরা দিবে আমার জি বলেছেন পৃথিবীর সমস্ত পৃথিবীর কোন হাদিসে পানি পরা দেওয়ার কথা নেই দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ আমি নিজেও বহু বছর ধরে খুঁজছি যে ইসলামে পানি পরা দেওয়ার কথা আছে কিনা এক হাদিসে এসেছে সেই হাদিসে আল্লাহ রাসুল জানতে পেরেছিলেন যে তার বদ নজর লেগেছে তাই তিনি তার চোখ মুখ ধুয়ে গোসল করে দিয়েছিলেন এমনি পানি পড়ার কথা কোনো হাদিস কোরআনের কোথাও নেই আর বুখারি খতম হলে সেই অনেক বড় বড় লোটার বতনা নিয়ে নিয়ে পানিপোরা নিতে যায় আমরা কিন্তু বুখারির সর্বশেষ হাদিস আর সর্বপ্রথম হাদিস তাও আমরা মানি না বলেন না কেমন করে এই যে দেখে না ইন্নামালা মালুবিনিয়া সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে বুখারির প্রথম আদিস ওয়াইন্নামালিকুল আইন্নামালিকুল্মা না আর নিয়ত হচ্ছে তাই যা তার অন্তরের মধ্যে আছে এই যে অন্তর নিয়ত মানে অন্তর কিন্তু আমাদের বাংলাদেশের যারা বুখারি পরে তারাই দেখবেন ঈদগাহীর মাঠে মসজিদের আগে জানাজার আগে বলবে চানা ফরজে ফরচে কেফায়া নামাজ আ ফরচে কেফায়া চার তাকবিরে নামাজ আল্লাহর জন্য দোয়া মাইয়েতের জন্য এই ইমামের পিছনে ইফতাদাই তো বিহাদাল ইমাম বলে একটা দিল তাকবির পৃথিবীতে আল্লাহ রাসুল কোন এবাদতেই শুধুমাত্র হজে ছাড়া হজে ছাড়া কোন এবাদতে আল্লাহ রাসুল মুখে বলেননি নিয়ত অন্তরের জিনিস সেটা মুখ থেকে কিভাবে বের হয় বাংলাদেশের মধ্যে বড় তার হিসাবে যে বেদাত করে দিয়েছে চিহ্ন আঁকিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষেরা খেজুর পাতা দিয়ে মনে করেছে যে খেজুর পাতা দিয়েছে এই খেজুর পাতার দেওয়াটাও বেদাত এটা রাসুনের নামে খাস সামন ছিল আর আল্লাহ রাসুল জেনেছিলেন এই কবরে আজাব হচ্ছে ওই হতভাগা ওই হতভাগা ভাগা ওই হত ভাগা দরদি আমাজ দরদি যিনি আহমাদ শফি যেদিন মারা গেলেন সেদিন ওই আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কাদিয়ানিদের বিরুদ্ধে কারণ তিনি সারা জীবন কাদিয়ানিদের বিরুদ্ধে আচরণ করেছেন আল্লাহর কাছে বলেছে আল্লাহর সোয়াবটুকু আপনি আহমাদ শফি রহমাউল্লাহর কবরে পৌঁছে দিন কিন্তু আপনারা সত্যই ভালোবাসেন না ভালো যদি বাসতেন তাহলে আপনারা এত খারাপ চিন্তা কেন করেছেন আল্লাহ রাসুল জানতে পারলেন এই কবরে আজাব হচ্ছে আরে তুমি কিভাবে বিশ্বাস করলে আমাদের সফির কবরে আজাব হচ্ছে তাই তুমি খেজুর ডাল দিয়েছ বোকা বোকার সাথে বাংলা ভাষায় আর কি বলে সেটা বললাম না এটা সম্মানিত দিন ভাই আসুন আমরা কিছু করার চেষ্টা করি এই অঞ্চলের মানুষেরা এই মসজিদে কিছু করার চেষ্টা করুন সময় শেষ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ